ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. বিয়ের উদ্দেশ্যে কোন মেয়ের অর্থাৎ পাত্রীর বর্ণনা বা সৌন্দর্যের বর্ণনা কোন পাত্রের সামনে দেওয়া যাবে কিনা? জি, দেওয়া যাবে, তবে এগুলো মাহরাম হওয়াটা উচিত। তার কারণ হলো অন্যদের দেখা, অন্য যে ছেলে দেখেছে নন মাহরাম সে দেখা, তাহলে আর বর্ণনা দেওয়ার দরকার নাই। সে দেখেছে মানে ওই মেয়েকে রাস্তাঘাটেই দেখা যায়। তো মাহরাম ব্যক্তি যিনি আছেন, তার আপন মামা, আপন চাচা, তারপরে আপন ভাই, বাবা ইত্যাদি, তারা যদি বর্ণনা দেয় বা তার বোন বা কেউ যদি বর্ণনা দেয়, তাহলে বর্ণনা দেওয়াতে কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাম যে হাদিসে উল্লেখ করেছেন তা হলো লি জামালিহা, বিয়ে করা হয় মেয়েদেরকে তাদের সৌন্দর্য দেখে, তাহলে সৌন্দর্যের বর্ণনা দিতেই পারে, দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মধ্যেও এমনটা ছিল, সাহাবীদের মধ্যেও এমনটা ছিল, তাদের সৌন্দর্য বা তাদের রূপের বর্ণনা বা রূপের অধ্যায়টা তুলে ধরা হতো।